এরই মধ্যে ২৪ ঘন্টায় ৩২৪৩ জনের প্রাণহানিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল দেশটি। একই দিনে ঘটেছে ২,২৫,০০০ বেশি সংক্রমণ, যা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। বর্তমানে ১১০,০০০ বেশি রেস্তোরাঁ বন্ধ রয়েছে দেশটিতে। আগামী তিন সপ্তাহের মধ্যে বন্ধ হবে আরও ১০,০০০ বেশি। একদিনে ভারতে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমলেও ভিন্ন চিত্র দেখা গেছে ব্রাজিলে। লাতিন আমেরিকার এই দেশে একদিনে ৮০০ মৃত্যু ও ৫৪,০০০ বেশি সংক্রমণ ঘটেছে। এদিকে করোনার প্রকোপ ব্যাপক হারে বাড়ছে ইউরোপেও, ফলে বিধিনিষেধ আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ। বড়দিনের পরই দোকানপাট বন্ধসহ পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বিদ্যমান জরুরি অবস্থা আরও দু সপ্তাহ বাড়িয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত কার্যকর করেছে পর্তুগাল। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ইতালিতে গেল বছরের নভেম্বরের মাঝামাঝিতেই হয়েছিল করোনা সংক্রমণের সূত্রপাত। ডিসেম্বরেই ৪ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে কোন কোন প্রতিষ্ঠানে বা ল্যাবে কত নমুনা পরীক্ষা করা হয় তা তালিকা জানানো হয়। কিন্তু গত ৮ ডিসেম্বর থেকে করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর মুগদা হাসপাতালের করোনা নমুনার পরীক্ষা শূন্য দেখানো হচ্ছে। কারণ গত সোমবার থেকে এই হাসপাতালে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। মুগদা হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে প্রতিদিন গড়ে ২০০ নমুনা পরীক্ষা করার মতো সক্ষমতা রয়েছে। তবে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সাধারণ মানুষের নমুনা পরীক্ষা বন্ধ থাকায় করোনা সন্দেহভাজন রোগীরা পড়েছেন ভোগান্তিতে। এলোমেলো করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য বললো যে মেশিন নষ্ট, করোনা ভাইরাস এখন পরীক্ষা করা হবে না, মেশিন ঠিক হবে সারাইলে তারপরে আসবে। তো ওনারা বলতেছে মেশিন নষ্ট, ওনারা নমুনা নেবে না। উনি বলতেছে পিজিতে যাওয়ার জন্য, ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য। এই অবস্থায় হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করিয়ে আনা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে। কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যদি এই পরীক্ষা বন্ধ রাখা হয় তাহলে সংশ্লিষ্ট চিকিৎসা সেবা থমকে থাকবে। বর্তমানে যেটা সেটা আসলে মেশিনেরই সমস্যা, কারণ দীর্ঘ প্রায় ৯ মাস ধরে মেশিনটা চালু আছে। সেই জন্য আমরা আইডিসির এক্সপার্ট লোক এসে করোনা মহামারীতে নাজেহাল অবস্থাকে এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ২৪ ঘন্টায় ৩২৪৩ জনের প্রাণহানিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল দেশটি। একই দিনে ঘটেছে ২,২৫,০০০ বেশি সংক্রমণ, যা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। বর্তমানে ১১০,০০০ বেশি রেস্তোরাঁ বন্ধ রয়েছে দেশটিতে। আগামী তিন সপ্তাহের মধ্যে বন্ধ হবে আরও ১০,০০০ বেশি। একদিনে ভারতে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমলেও ভিন্ন চিত্র দেখা গেছে ব্রাজিলে। লাতিন আমেরিকার এই দেশে একদিনে ৮০০ মৃত্যু ও ৫৪,০০০ বেশি সংক্রমণ ঘটেছে। এদিকে করোনার প্রকোপ ব্যাপক হারে বাড়ছে ইউরোপেও, ফলে বিধিনিষেধ আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ। বড়দিনের পরই দোকানপাট বন্ধসহ পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বিদ্যমান জরুরি অবস্থা আরও দু সপ্তাহ বাড়িয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত কার্যকর করেছে পর্তুগাল। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ইতালিতে গেল বছরের নভেম্বরের মাঝামাঝিতেই হয়েছিল করোনা সংক্রমণের সূত্রপাত। ডিসেম্বরেই ৪ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে
আসসালামু আলাইকুম।